মুন ফুড কর্নারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ বিশেষ গুণ সম্পন্ন সজনে পাতার একটি মজার রেসিপি, সজনে পাতার পাকোড়ার রেসিপি। এখন সজনে পাতাগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। সজনে পাতাগুলো মাঝখানের শক্ত শীষগুলো বাদ দিয়ে সেম এরকম ভাবে বেছে নিতে হবে। হাফ কাপ চাল আর হাফ কাপ মটর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ব্লেন্ডার করে নিব। ভালো করে বেছে নেওয়া সজনে পাতাগুলোর উপর চাল আর ডালের পেস্টটা এখন দিয়ে দিব। অ্যাড করে দিব 1/4 কাপ ময়দা, অ্যাড করে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, অ্যাড করে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, অ্যাড করে দিব টেস্ট অনুযায়ী লবণ, অ্যাড করে দিব 1/4 চামচ চিনি। এখন অ্যাড করে দিব ছোট ছোট টুকরো করে রাখা কাঁচা মরিচ। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর সজনে পাতাগুলো কিন্তু এমনিতে একটু শক্ত হয়, আর যেহেতু আমি কোনো প্রকার জল ইউজ করিনি এর জন্য একটু বেশি টাইম নিয়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, পাকোড়ার জন্য পারফেক্ট একটা মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন হাতের সাহায্যে অল্প অল্প মিশ্রণ নিয়ে পাকোড়ার শেপ নিয়ে গরম তেলে ছেড়ে দিব। এখন অল্প আঁচে রেখে পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, আমার এক স্টেপ সজনে পাতার পাকোড়া ভাজা শেষ হয়ে গেছে। সেম একই রকম ভাবে সবগুলো পাকোড়া আমরা ভেজে নিবো।